वेलकम बैक स्टूडेंट्स, वेलकम टू स्मार्ट गाइड एकेडमी। आमरा आबारो सेई तोमादेर स्मार्ट गाइड एकेडमी पक्ष थेके आबारो आमादेर इंग्लिश क्लास शुरू करते चलेछि। जे विषय निये प्रथम क्लास होते चलेछे तोमरा इतिमध्ये बोर्डे देखते पाच्छो जे खूब इम्पर्टेंट एकटा चैप्टार, प्रत्येकटा क्लासेर जोन्नो खूब इम्पर्टेंट चैप्टार, विशेष करे क्लास एइटेर पर थेके एइट नाइन टेन एवं इलेवेन टुएल्व तुम्हारा जानो, अर्थात नाइन थेके टुएल्व जे चैप्टारटा छाड़ा परीक्षा मार्क करा मार्कटाके आमादेर बाड़िए नेवा खूब असम्भव बोले मने हय। सेई चैप्टारटा अर्थात वॉइस चेंजे जे चैप्टार, सो वॉइस चेंज चैप्टारटा शुनले अनेक स्टूडेंटेरि कि हय अनेक आतंक हये जाए, भय हय जे कि वॉइस आसबे कि लिखबो ना लिखबो। सेई वॉइस चेंज निये आजके आमादेर वॉइसेर चैप्टार, से चैप्टार होते चलेछे। आशा करि तोमरा अनेकेई क्लास नाइने सेई वॉइस चेंजेर जे नियमगुलो छिल हयतो बा तोमरा पढ़ेछो, तो आमरा आजके आबार सेटाके रिवाइज करब एबं नतून करे स्मार्ट गाइड एकाडेमी तरफ थेके वॉइस चेंजटा तोमरा देखते पारबे, कन्सेप्टटा तोमरा बुझते पारबे। आशा करि पुरो आमादेर जोन एई चैप्टारटा क्लोज हये जाबे, तारपर तोमादेर पक्ष थेके कोनो वॉइस निये कोनो आतंक हयतो बा थाकबे ना। तो देखते थाको आमादेर वॉइस चेंजेर जे चैप्टार, সেই চ্যাপ্টারটিতে ভয়েস চেঞ্জ চ্যাপ্টারটিতে আমরা আগে যেটা জানবো, তোমরা হয়তো বা সবাই জানো যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের টেন্সের খুব দরকার হয়, অর্থাৎ টেন্স যদি না পারি আমরা সেই ক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জটা খুব সহজে করা যায় না। আর টেন্সের চ্যাপ্টারটা অনেকটা লেন্দি চ্যাপ্টার, অনেকটা বড় চ্যাপ্টার, তাই টেন্স এই মুহূর্তে ক্লাস টেনের জন্য বা নাইনের জন্য বা টুয়েলভের জন্য ধরে ধরে করানো কিন্তু অতটা সম্ভব নয়। তাই আমরা ভয়েসের মাঝখান দিয়ে, আশা করি তোমরা টেন্স সবাই করেছো, তো যদি কারো অসুবিধা থেকে থাকে আমরা ভয়েস চেঞ্জ করতে করতে ভয়েস চেঞ্জের মাঝখানে এক্সাম্পলসগুলো যখন আমরা করব, যখন আমরা সেই অনুশীলনীগুলো করব, তখন কিন্তু সেই টেন্স আমরা আলোচনার মধ্য দিয়েই ভয়েসগুলোকে করার চেষ্টা করব। তো কিছু পয়েন্ট আমি এখানে লিখেছি, ভয়েস চেঞ্জ অর ডিসক্রাইবিং আ প্রসেস। তো ভয়েস চেঞ্জটা কী, আমরা যারা ভয়েস চেঞ্জ কিছুটা পারি বা যারা একটু শুনেছি, শুধু এটাই জেনে ভয়েস চেঞ্জ সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, এই সাধারণ নিয়মগুলো আমাদের মধ্যে জানা আছে। কিন্তু ভয়েসটা কি যদি আমরা বলতে যাই তাহলেই কিন্তু আমরা ঠিক হতভম্ব হয়ে যাই যে উত্তরটা কী দেব, যদিও তোমাদের পরীক্ষায় কিন্তু এই উত্তরগুলো আসবে না যে ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার, কী কী, কোনোটাই আসবে না। সেটা আমিও জানি, তোমরাও জানো, খুব ভালো করেই জানো, কিন্তু তবুও আমরা যে চ্যাপ্টারটাতে করতে যাচ্ছি সেই চ্যাপ্টারটা কি সেটা না জানলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, সেটি না জানলে আমরা সেটি কি নিয়ে আমরা পড়া করবো কি করে বা আগাবো কি করে, সো মূল বিষয়টি যদি না জানি। সো ভয়েস কথাটির অর্থটা কি, ভয়েস কথাটি যদি বাংলা আমি অর্থ বলি যে ভয়েসের যে অর্থ এটা হবে বাচ্চ। এবার বাচ্চটা কি, তাহলে বাংলায় যদি বলি ভয়েসকে আমরা বলবো বাচ্চ। তো বাচ্চ যেটা, এবার দেখো সরি হোয়াট ইজ ভয়েস, এখানে আমি লিখে দিয়েছি হোয়াট ইজ ভয়েস, আমরা কি লিখলাম, ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইন্ডিকেটস ওয়েদার দ্য সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক অর সামথিং হ্যাজ বিন ডান টু ইট। এইটি হচ্ছে ভয়েস, অর্থাৎ বাংলাতেও আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিয়েছি, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্চ বলে। অর্থাৎ আমরা যেভাবে আমরা ক্রিয়াগুলোকে প্রকাশ করি, অর্থাৎ এই যে কথাগুলো বলছি, আমাদের কথার মাঝখানে কিন্তু ক্রিয়া থাকে, সেই ভার্বগুলোকে, সেই ক্রিয়া প্রকাশের যে ভঙ্গিমা, যে ভঙ্গিমাতে আমরা আমাদের কথাগুলোকে, ভয়েসগুলোকে, ক্রিয়াগুলোকে আমরা প্রকাশ করি তাকেই বলে বাচ্চ বা ভয়েস ইংরেজিতে। ক্রিয়া প্রকাশের ভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করেছে না কর্তার দ্বারা কাজ সম্পন্ন হচ্ছে। অর্থাৎ এই যে ভয়েস, এই ভয়েসের মধ্যে থেকে আমরা কী জানতে পারবো, এটার থেকে আমরা সেটাই জানতে পারবো যে যে একটা ক্রিয়া রয়েছে এই ক্রিয়াটি কে করেছে। এক যে কোনো একটি কথা যখন আমরা বলি যে আমি গান করছি, এখানে দেখো আমরা সাধারণত সবাই জানি যে আমিটা কিন্তু সাবজেক্ট কর্তা, এবং এখানে ক্রিয়া কোনটি, কাজ করা বোঝাচ্ছে গান করাটা। এবার এই গান করাটা ক্রিয়াটাকে কে সম্পাদন করছে, সম্পূর্ণটা কে করছে, কার দ্বারা গানটি করা হচ্ছে, কর্তার দ্বারা করা হচ্ছে, সাবজেক্টের দ্বারা করা হচ্ছে, তাই তো। অর্থাৎ এই বাক্যটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো, অর্থাৎ যে ক্রিয়াটিকে দেখে আমরা বুঝতে পারবো ক্রিয়াটি কি কর্তা করছে বাক্যের নাকি অন্য কারো দ্বারা করছে। তাই এখানে লিখলাম ক্রিয়া প্রকাশ ভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছে না কর্তার দ্বারা কাজ সম্পন্ন করা হচ্ছে। যদি আমি বলি যে লাঠি দ্বারা সাপটিকে মারা হলো,
বোঝা গেল লাঠি দ্বারা সাপটিকে মারব, মারা হবে। রাম সাপটি মারল, এবার রাম সাপটি মারল, এটি একটি, এবার সাপটিকে কে মারল? রাম মারল। আমরা এক্সাম্পলসগুলোতে আসব, যাওয়ার আগে একটু কনসেপ্টটাকে বুঝে নিই। রাম সাপটি মারল, এবার কাজটা কে করেছে, মেরেছে কে? রাম মেরেছে। এইভাবে আমরা এই কথাটাকে বলতে পারি, এই ক্রিয়াটাকে এই ভঙ্গিতে আমরা বলতে পারি, রাম সাপটিকে মারল। এটা দেখে বোঝা যাচ্ছে কর্তা অর্থাৎ সাবজেক্ট কি, সে নিজে কাজটি করেছে। এবার যদি এটাকে ঘুরিয়ে বলি যে সাপটিকে রামের দ্বারা মারা হলো, এবার দেখো যে অবজেক্ট ছিল যার সম্পর্কে বলা হচ্ছিল সেটাকে সামনে নিয়ে আমরা বললাম সাপটিকে রামের দ্বারা মারা হলো, অর্থাৎ কি হলো, কর্তার দ্বারা কাজ সম্পন্ন হচ্ছে, কর্তা নিজে করছে না, এখানে যে কাজটি ছিল সেটি কারোর দ্বারা হচ্ছে। অর্থাৎ এই যে ভঙ্গিমাগুলো, এই ভঙ্গিমাগুলোকেই বলা হয় ভয়েস বা বাচ্য। তাই এখানে লিখলাম যে এই ভয়েসের দ্বারা আমরা বুঝতে পারবো যে কর্তা কাজটি নিজে করছে না কর্তার দ্বারা কাজ সম্পন্ন হচ্ছে। তো এবার যে পয়েন্টগুলো আমাদের জানতে হবে ভয়েস করতে গেলে, যে আমরা সবাই জানি সেগুলো তোমরাও জানো, তবু আমরা একটু রিভাইজ করার জন্য আমি লিখে নিয়েছি এখানে যে দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ভয়েসেস। অর্থাৎ উই নো ভেরি ওয়েল দ্যাট ভয়েস আর থ্রি কাইন্ডস। তো ভয়েস কত প্রকার? ভয়েস তিন প্রকারের হয়ে থাকে। তো এবার যখনই আমি তিন প্রকার বললাম, কিছু কিছু তোমরা রয়েছো যারা হয়তো বা ঠিক এক্স্যাক্টলি জানো না বা কম শুনেছো, যে সাধারণত তোমরা শুনে থাকে ভয়েস দু প্রকার হয়ে থাকে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, তাই তো? তোমরা কিন্তু এটাই অনেকেই জানো, এবার অনেকেই জানো তিন প্রকার আছে। এবার অ্যাক্টিভ প্যাসিভ, হ্যাঁ অবশ্যই আমরা আসবো, অ্যাক্টিভ প্যাসিভ কাকে বলে কি এগুলো তো আমরা জানবোই। কিন্তু দেখো আরেকটি ভয়েসের নাম কিন্তু আমরা এখানে লিখেছি, যে হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। সাধারণত প্রশ্ন অ্যাক্টিভ প্যাসিভ থেকেই বেশি আসে এক্সামে, কিছু কিছু সময় কিন্তু কোয়াসি প্যাসিভ ভয়েসের এক্সাম্পলও দিয়ে দেয়। তো আমরা ভয়েসটাকে আমরা দুভাগ বলবো না, বলবো থ্রি কাইন্ডস অফ ভয়েসেস। ভয়েস বা বাচ্য তিন প্রকারের হয়, সেগুলো কি কি? এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, দু নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস, তিন নম্বর হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। এবার আমি একটু লিখে নিই অ্যাক্টিভ প্যাসিভ কাকে বলে, তারপর আমরা সেটা নিয়ে আমরা আবার আলোচনা এগোচ্ছি। এবার দেখো তোমরা দেখলাম যে তিনটে ভাগে ভয়েসকে ভাগ করা যায়, ক্লাসিফাই করা যায়, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। সো এবার অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? আমরা যদিও এর আগেই বললাম যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস কাকে বলে ডেফিনেশনগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু আমাদের কনসেপ্টটাকে যদি আমরা বুঝতে চাই ভয়েসের, তাহলে কিন্তু আমাদের এই অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস কাকে বলে এগুলো জানা বিশেষ দরকার। তা নাহলে কিন্তু আমরা ঠিক ক্লিয়ার কনসেপ্টটা আসবে না, শুধু মুখস্থ করে কিন্তু আমরা রেজাল্ট ভালো করতে পারবো না অথবা ভয়েসটাকে জানতে পারবো না। তো অ্যাক্টিভ ভয়েস তাহলে কাকে বলে? অ্যাক্টিভ মানে সক্রিয় বাচ্য, তোমার জানো অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ থাকা, অর্থাৎ যে আমি অ্যাক্টিভ, অর্থাৎ কাজের প্রতি আমি খুব অ্যাক্টিভ অর্থাৎ আমি খুব সক্রিয়, সেই সক্রিয় বাচ্য কাকে বলছে? বলছে ওয়েন দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স ইজ দ্য ডুয়ার অর অ্যাক্টর। এটা কিন্তু এই জায়গাটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলছে, এই যে এতটুকু কি হচ্ছে, ওয়েন দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স ইজ ডুয়ার অর অ্যাক্টর, যখন বাক্যর সাবজেক্টটি কি থাকবে, ডুয়ার হবে, সে কাজটি করবে অথবা অ্যাক্টর, দ্য ভার্ব ইজ ইন অ্যাক্টিভ ভয়েস, তখন ভার্বটা, তখন ক্রিয়াটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে হবে। ইট ইজ সো বিকজ দ্য সাবজেক্ট ইজ অ্যাক্টিভ, কারণ তখন এই সাবজেক্টটা যে থাকে সেন্টেন্সে সেটা অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, তাই কিন্তু সেটাকে অ্যাক্টিভ ভয়েস বলা হচ্ছে। বাংলায় লেখা রয়েছে এখানে কর্তা যখন নিজেই ক্রিয়ার কাজ সম্পন্ন করে, কর্তা যখন নিজেই ক্রিয়ার কাজ সম্পন্ন করে তখন ক্রিয়ার অ্যাক্টিভ ভয়েস হয় এ থাকে, তখন যে বার সেন্টেন্সটাতে যে ক্রিয়াটা থাকবে সেটা কোন ভয়েসে থাকবে, অ্যাক্টিভ ভয়েসে থাকবে। আমরা যখন এক্সাম্পলগুলো দেখব তখন আরও একদম ইজি হয়ে যাবে, কারণ এই চ্যাপ্টারটা ভীষণ ইজি চ্যাপ্টার, কারণ তখন কেন এটা অ্যাক্টিভ ভয়েসে থাকে, কারণ তখন সাবজেক্ট বা কর্তা অ্যাক্টিভ বা সক্রিয় থাকে, তাই এটাকে কি ভয়েস বলছে, অ্যাক্টিভ ভয়েস বলছে। এবার দেখে নেবো, যেমন উদাহরণগুলো দেখে নেবো, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে, দুটো এক্সাম্পল আমি তোমাদের বোঝার জন্য দিয়েছি। হি ডাজ দিস ওয়ার্ক, এবার এখানটাতে দেখো হি ডাজ দি ডাজ দিস ওয়ার্ক, এখানে সে করে কাজটি, কাজটি কে করে তাহলে, সাবজেক্ট করছে, সে করছে, এটা তো সাবজেক্ট হি, এটা কী হয়ে যাচ্ছে, এটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ সে কাজটি করছে। কর্তা যখন নিজেই ক্রিয়ার কাজ সম্পন্ন করে, তাহলে ক্রিয়ার কাজটা কে করছে, হি করছে, নিজেই করছে, তাই এটা কিন্তু
কিসে রয়েছে? অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। অর্থাৎ দেখে আমাদের কিন্তু জানতে হবে, তবেই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। এবার দ্বিতীয় নাম্বার এক্সাম্পল বললো পায়েল ওপেন দ্য ডোর, পায়েল দরজাটি খুলেছিল। সো এখানে সাবজেক্ট কে, কর্তাটা কে? পায়েল রয়েছে। এবার দরজা খোলা কাজটি কেউ করেছে? পায়েল করেছে। অর্থাৎ পায়েল সাবজেক্ট, সাবজেক্ট নিজে কাজটি করেছে। তাই এই দুটোই কিন্তু অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল। এবার দেখে নেবো প্যাসিভ ভয়েস। দেখো প্যাসিভ ভয়েস ঠিক এটার উল্টোটা, অর্থাৎ ওয়েন দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স ইজ অ্যাক্টেড আপন দ্য ভার্ব ইজ প্যাসিভ ভয়েস। অর্থাৎ যদি কর্তার দ্বারা যখন কোনো কাজ সম্পন্ন করা হচ্ছে, কর্তার দ্বারা বাংলায় লেখাও রয়েছে, এখানে লিখে দিয়েছি আমি, কর্তার দ্বারা যখন কোনো কাজ সম্পন্ন হয় তখন ক্রিয়ার প্যাসিভ হয়, তখন ক্রিয়াটা প্যাসিভে থাকে। কেননা, কারণ তখন কি হয়, ইট ইজ সো বিকজ দ্য সাবজেক্ট ইজ প্যাসিভ। তখন যে সাবজেক্টটা থাকবে সেই বাক্যটার, অর্থাৎ যে কর্তা থাকবে তখন সে নিষ্ক্রিয় থাকবে, সক্রিয় থাকবে না, তাই কিন্তু সেটা প্যাসিভে থাকে। একটু জেনে নেওয়ার জন্য এগুলো বলছি, আর চেহারা দেখে যেন আমরা বুঝতে পারি এটা কোন ভয়েস, যার জন্য আমরা এগুলো একটু আলোচনা করে তারপর ভয়েস চেঞ্জের রুলসগুলো তো আমরা শিখবো। এবার দেখো এখানে এক্সাম্পলটা দেখো, এখানে বলছে হি ডাজ দিস ওয়ার্ক, এখানে কাজটা কে করেছে? সে করেছে, সে নিজে করেছে। এবার এখানটায় দেখো দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এখানে যদি থাকতো আই ডু দ্য ওয়ার্ক কি হতো? তখন দিতে হতো ওয়ার্ক ইজ ডান বাই মি। এখানে দেখো কাজটি করা হয়েছে আমার দ্বারা, অর্থাৎ এখানে যে কাজটি রয়েছে কাজটি কার দ্বারা করা হয়েছে? কাজটি কিন্তু সাবজেক্ট দ্বারা করা হয়েছে, আমার দ্বারা করা হয়েছে, তাই এটা হয়ে গেল কিন্তু প্যাসিভ ভয়েস। এবার আমরা কসি প্যাসিভ আছে, কসি প্যাসিভটা পরে আলোচনা করে নেব। এবার আমরা দেখব যে যেটা পরীক্ষায় আমাদের আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট একটু জানার জন্য, তোমাদের একটু জানার জন্য এটা আমি করে দিলাম। এবার আমরা দেখবো ভয়েস চেঞ্জের যে নিয়মগুলো, খুব ইজি যে নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলোর থেকেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ এই ভয়েস চেঞ্জগুলো আমরা করতে পারবো। তো আমি এই নিয়মগুলো একটু দেখে লিখে নিচ্ছি। তো এবার আমরা দেখে নেব রুলস ফর চেঞ্জিং অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস, যেটা আমাদের দরকার, যেটা যার জন্য আমরা প্যাসিভ ভয়েস, অর্থাৎ যার জন্য আমরা ভয়েস চ্যাপ্টারটা করছি। এবার সেই মেইন জায়গায় আমরা চলে আসব, যেটা না জানলে আমাদের ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়, সেগুলো আমরা দেখে নেব। জাস্ট খুব ইজিভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তবুও তিনটে নিয়ম আমি লিখে দিয়েছি এখানে, যদিও তিনটে নিয়ম আমি বলে দিচ্ছি বাংলাতে, যেটা তোমাদের আরও বেশি সুবিধা হবে ইংরেজিটার থেকেও, তবুও লিখে নিচ্ছি, তোমরাও একটু লিখে নেবে। দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব, ফার্স্ট যে রুলটা লিখেছি আমি, কি দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব ইন দ্য অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইন দ্য প্যাসিভ ভয়েস। অর্থাৎ যে অবজেক্টটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসের, যে অবজেক্টটা রয়েছে, কি লেখা আছে? অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস। অর্থাৎ যদি পরীক্ষায় কোশ্চেনটা থাকে অ্যাক্টিভ ভয়েসের, সেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার যে নিয়মটা, সেই নিয়মগুলো, পরীক্ষায় আবার অনেক সময় প্যাসিভে থাকে, তাহলে নিয়মটা উল্টে যাবে। অর্থাৎ প্যাসিভে থাকলে অ্যাক্টিভে করতে হবে, অ্যাক্টিভে থাকলে প্যাসিভে করতে হবে। তো এক নম্বর যে নিয়মটা আমরা লিখলাম, এখানে লিখলাম দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব ইন দ্য অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইন দ্য প্যাসিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, শুদ্ধ বাংলায় খুব ছোট্ট করে, খুব ইজি ভাবে যদি বলি, সহজভাবে যদি বলি, মনে রাখার জন্য মনে রাখবে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। রুল নাম্বার টু, দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইন দ্য অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য অবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস, জেনারেলি প্রিসিডড বাই দ্য প্রিপোজিশন বাই। অর্থাৎ ঠিক এক নম্বর রুলের বিপরীত হচ্ছে নম্বর টু। অর্থাৎ এক নম্বর রুলে বলা হলো যে বাংলায় যেটার অর্থ দাঁড়াচ্ছে যে অবজেক্টটা রয়েছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা রয়েছে, সেটা যখন আমি প্যাসিভ ভয়েস করবো সে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। নাম্বার টুতে রয়েছে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা রয়েছে সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। আমরা যখন এক্সাম্পলগুলো দেখবো তখন একদম ভেরি ক্লিয়ারলি এটা তোমরা বুঝতে পারবে। এবার ওই যে বললাম যে দ্বিতীয় নম্বর রুলে সাবজেক্টটা যেখানে রয়েছে, সাবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা উইল প্যাসিভ ভয়েস অবজেক্ট। এবং যখন প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে তখন কি হবে, সেই প্যাসিভ ভয়েসের অবজেক্টের আগে সাধারণত একটা বাই বসবে। আমি এখানে পাঁচটা রুল লেখা যেত,
সেখানে আমরা পাঁচটা বা চারটা রুল লেখা আছে, তো আমি তিনটে রুল করে দিয়েছি এখানে, এই বাইটাকে মাঝখানে ঢুকে দিয়েছি। এবার রুল নাম্বার থ্রি, দ্য মেইন ভার্ব ইজ চেঞ্জ ইন টু দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড ইট ইজ প্রিসিড বাই দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব টু বি ইন দ্য প্যাসিভ ভয়েস। অর্থাৎ তিন নম্বরে যেটা লিখলাম যে অ্যাক্টিভ ভয়েসে যে মেইন ভার্বটা থাকবে সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে কিন্তু ভি থ্রি হয়ে যাবে। তোমরা জানো ভি থ্রি কি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। এবং তার আগে ভি থ্রির আগে কি হবে, টু বি ভার্ব বসবে, সেটা টেন্স অনুযায়ী, অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী। এই হচ্ছে তিনটে নিয়ম, সাধারণত তিনটে নিয়ম, এখানে চারটাও করা যায়, পাঁচটা নিয়ম লেখা যায় এখানে, জাস্ট বোঝার জন্য লিখলাম। এবার আমরা এক্সাম্পলগুলো দিয়ে দেখবো এবং যে নিয়মগুলো একটু 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 করে মিলিয়ে নেব যে ঠিকঠাক হলো কিনা নিয়মগুলো। দেখো এখানে একটি আমি এক্সাম্পল লিখেছি, আই রাইট আ লেটার। এবার ভয়েস চেঞ্জ করতে গেলে এ সব ভুলে যাও, এবার ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথম যেটা আমাদের ভাবতে হবে, এখানে পরীক্ষায় থাকবে যে এরকম একটি লাইন লেখা থাকবে বলে চেঞ্জ দ্য ভয়েস, যদি এরকম থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যেই লাইনটি লেখা রয়েছে সেই লাইনটি কোন ভয়েসে রয়েছে। অর্থাৎ তোমাকে অ্যাক্টিভ এবং প্যাসিভ চিনতে হবে, যার জন্যই আমরা সেই অ্যাক্টিভ প্যাসিভের ডেফিনেশনগুলো লিখলাম। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, যেই ভয়েসে কর্তা সক্রিয়, তাই তো? অর্থাৎ আই রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখি, এক্স্যাক্টলি তাই। এখানে দেখো সাবজেক্ট রয়েছে আই, তাই তো? কর্তাকে, আই রাইট আ লেটার, রাইটটা কি, রাইটটা ভার আমরা জানি, ভি লিখলাম আমরা এখানে, এবং আ লেটার একটি চিঠি, এটা কি, এটা একটি অবজেক্ট, কি লিখি, একটি চিঠি লিখি। অর্থাৎ তোমরা সবাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট আশা করি বার করতে জানো সেন্টেন্স থেকে, খুব বাচ্চাদের এগুলো পড়া 5-4-5 তোমরা পড়েছ, তো যে কাজটা করে সেটা সাবজেক্ট, যার যেখানে করা বোঝায়, অর্থাৎ যে শব্দটার দ্বারা করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব, ক্রিয়া বোঝাবে, এবং কি করি অর্থাৎ সেটা হয়ে যাবে হচ্ছে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার দেখো এই যে স্ট্রাকচারটা দেখো, এটা যদি প্লাস করে দিই এস ভি প্লাস ও, অর্থাৎ যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই যে স্ট্রাকচারটা লিখলাম এটি কোন টেন্সের স্ট্রাকচার হলো, আমরা বলেছিলাম যে ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্সগুলো অবশ্যই দরকার, তো যাদের টেন্সটা একটু উইক আছে তোমরা কিন্তু টেন্সটা একটু দেখে নেবে, তাহলে ভয়েসটা বুঝতে খুব ইজি হবে। আমি এর পরের দিন একটি সেশনে তো এটা করানো সম্ভব নয়, তোমরা নেক্সট সেশনে আমরা অন্যভাবে ভয়েস অনেকগুলো এক্সাম্পল নিয়ে করব এবং ভয়েসের কিন্তু আলাদা আলাদা সেন্টেন্স ওয়াইজও কিন্তু রুলগুলো চেঞ্জ হয়, এবং ভয়েসের প্রত্যেকটা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, অ্যাসার্টিভের হয়, ইন্টারোগেটিভ হয়, ইম্পারেটিভের হয়, অপটেটিভের হয়, প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু ভয়েস চেঞ্জ আলাদা আলাদা হয়, তো প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে আমরা করব। আজ আমরা করছি অ্যাসার্টিভ সেন্টেন্সের, তো সাধারণত কিছু যেগুলো আমরা করব আজকে সেটা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সেরই করব। তো এখানে দেখো প্রথম এই যে লাইনটা দেওয়া রইলো, আমাদের যদি এটা এক্সামের কোশ্চেনটা এরকম আসে, আই রাইট আ লেটার, ব্র্যাকেটে বলে দিল চেঞ্জ দ্য ভয়েস, তখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বার করতে হবে, তারপর যেটা করতে হবে অর্থাৎ এই যে স্ট্রাকচারটা আসলো এটা কোন টেন্সের স্ট্রাকচার সেটা ভাবতে হবে। এবার বলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা কোন টেন্সের স্ট্রাকচার, ভার্ব মানে ভি ওয়ানই আছে এটা, ভার্ব রাইট, অর্থাৎ এটা দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এবার প্রেজেন্ট ইনডিফিনিট যখন তুমি লিখতে যাবে তখন ভয়েসে তখন তোমাকে মনে রাখতে হবে যে অ্যাম ইজ আর আসবে, টু বি ভার্ব কী আসবে, অ্যাম ইজ আর, এই অ্যাম ইজ আর এই তিনটে টু বি ভার্ব হিসেবে আসবে, কখন আসবে আমরা এই রুলগুলোর সঙ্গে আমরা মিলিয়ে নেব। শুধু একটু মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ আর বসে, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার বসে, ওয়াজ ওয়ার বসবে পাস্ট হলে। এবার দেখো এখানে আমরা এটাকে কী করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব এবং নিয়মগুলোর সঙ্গে মেলাবো যে নিয়মগুলো ঠিকঠাক যাচ্ছে কি না। এবার দেখো প্রথমে বললো দ্য অবজেক্ট, এক নম্বর রুলে যদি আমরা দেখি দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোথায় আছে খুঁজে বার করি, তাহলে এটা কী ভয়েস হয়ে গেল, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল, আশা করি এটা বুঝতে পেরেছো, এটা অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল। কেন, কারণ সাবজেক্ট নিজে কাজটি করছে, তাই তো? আমি চিঠি লিখছি, আমি একটি চিঠি লিখছি বা আমি একটি চিঠি লিখি,
তাহলে কাজটা কে করছে আমি করছি তাহলে সাবজেক্ট নিজে করছে কর্তা করছে তাই এটা কিন্তু অ্যাকটিভ ভয়েস হয়ে গেল এবার আমাকে যেহেতু অ্যাকটিভ ভয়েস আছে আমি কোন ভয়েসে করব আমি করব হচ্ছে প্যাসিভ ভয়েসে প্যাসিভে করব এবার যদি প্যাসিভে করি এবার নিয়মটা তার মানে কি এইভাবে এই নিয়মে স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে এবার দেখব যে অ্যাকটিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে এটাই তো এই এক নাম্বার যে রুলস এটার অর্থটা তো এটাই দাঁড়াচ্ছে অ্যাকটিভ ভয়েসে যে অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে এবার অ্যাকটিভ ভয়েসের অবজেক্ট কি আছে এখানে খুঁজে বের করেছি আমরা অ্যাকটিভ ভয়েসের অবজেক্ট আছে আলেটার অর্থাৎ এটা কি হয়ে যাবে এটা কিন্তু এখানে চলে আসবে অ্যাকটিভ ভয়েসের অবজেক্ট উইল বি প্যাসিভ ভয়েস সাবজেক্ট এবার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এবার আমরা জানি সাবজেক্ট সাধারণত কিন্তু সেন্টেন্সের সামনে বসে আর অবজেক্ট সাধারণত সেন্টেন্সের শেষের দিকে বসে তো তাহলে যখন আমি বললাম যে অ্যাকটিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে তাহলে আমি সাবজেক্টটা আগে বসাবো চলে আসবে আগে তখন কি হবে তাহলে এ লেটার যা আছে তাই অ্যাকটিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় চলে আসলো আ লেটার এবার বলল দুই নাম্বার দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইন দ্য অ্যাকটিভ ভয়েস উইল বি দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব অফ দ্য প্যাসিভ ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস যে সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে এটা অর্থাৎ এই যে সাবজেক্টটা সেটা কোথায় চলে যাবে প্যাসিভ ভয়েস আমি প্যাসিভ ভয়েসে লাইন লিখছি প্যাসিভ ভয়েসের শেষে চলে যাবে এদিকটায় চলে যাবে এবার এটা বলার আগে আমরা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ না করি একটা আমাদের সুবিধার জন্য যদি আমরা করি আমাদের এটা মনে রাখতে হবে যখন আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা লিখলাম যখন প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা লিখলাম তারপর কি হবে তারপরে কিন্তু টু বি ভার্ব বসবে এখানে লিখেছিলাম যে তিন নম্বর লিখা ছিল যে দ্য মেইন ভার্ব ইজ চেঞ্জ ইন টু দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড ইট ইজ প্রিসিড বাই দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব টু বি ইন দ্য প্যাসিভ ভয়েস অর্থাৎ মেইন এই যে আমি সাবজেক্টটা লিখলাম সাবজেক্ট পরে আমি টু বি ভার্বটা লাগালাম আমি এই স্টেপ বাই স্টেপ গেলাম না আমার নিজের সুবিধার কথা ভাবতে গিয়ে আমি এইভাবে বোঝাচ্ছি তোমাদেরকে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্রথমে লিখলাম সাবজেক্টের জায়গায় প্যাসিভ ভয়েসে তারপর আমি টু বি ভার্ব লিখবো এটা সবসময় তাই হবে তারপর টু বি ভার্ব এবার টু বি ভার্ব কি আসবে কোন টেন্স ছিল এটা প্রেজেন্ট টেন্স ছিল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল প্রেজেন্ট টেন্সে টু বি ভার্ব অ্যাম ইজ আর বসে এবার আ লেটার কি বসবে অ্যাম বসবে না বসবে না একদম অ্যাম তো শুধুমাত্র আয়ের পরে বসবে তাহলে অ্যাম হচ্ছে না আ লেটার আর বসবে না আর তো সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এই প্লুরালের ক্ষেত্রে বসে এখানে একটি চিঠির কথা বলেছে তাই তো অর্থাৎ অ্যামও বসছে না আরও বসবে না কি বসবে ইজ বসবে আ লেটার ইজ বোঝা গেল ইজটা কোথা থেকে আসলো টু বি ভার্ব হিসেবে আসলো এবার কি বসবে বললো এখানে যে মেইন ভার্বটা আছে মেইন ভার্বটা অর্থাৎ টু বি ভার্বের পর মেইন ভার্ব বসবে মেইন ভার্বটা কি আছে রাইট এটা কোন কত নম্বর ফর্ম হবে পিপি ফর্ম হয়ে যাবে পাস্ট পার্টিসিপল হবে অর্থাৎ রাইট রোট রিটেন তোমরা জানো যে রাইট রোট রিটেন হয়ে যায় তো আমি এখানে লিখে নিব রিটেন এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে ভার্বের ফর্মগুলো স্ট্রং স্ট্রং ভার্ব এবং উইক ভার্বগুলো এগুলো কিন্তু মুখস্থ করতে হবে রাইজ অর রাইজেন কাম কেম কাম গো ওয়েন গন এগুলো কিন্তু মুখস্থ করতে হবে ঠিক সেইভাবে রাইট রোট রিটেন হয় পিপি ফর্ম হচ্ছে রাইটের রিটেন তো আমি লিখলাম এখানে আ লেটার ইজ রিটেন এইবার যদি আমি দু নম্বরে চলে যাই আবার যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েস এবার অবজেক্ট হয়ে যাবে এবং তার আগে একটা বাই বসবে এখানে কিন্তু বাইও লেখার ছিল অর্থাৎ আমি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কী আছে এখানে আই আছে আইটা চেঞ্জ হয়ে কী হয়ে যায় মি হয়ে যায় এগুলো কিন্তু আলাদা করে লিখে দিতে হবে আমি লিখে দেবো তোমাদের আই কি হয়ে যায় মি হয়ে যায় অবজেক্টের জায়গায় বসে গেল এবং তার আগে একটি বাই বসে স্টপ অর্থাৎ আ লেটার ইজ রিটেন বাই মি একটা চিঠি আমার দ্বারা লেখা হয়েছে অর্থাৎ দেখো সব কর্তার দ্বারা করা হলো তারপরে সেটাই ওই প্যাসিভ প্যাসিভের যে প্যাসিভ ভয়েসের যে আমরা ডেফিনেশন লিখেছিলাম সেটা কিন্তু এখানে দাঁড়িয়ে গেল এবার দেখো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কী হচ্ছে এটা টু এটা কী হচ্ছে অ্যামিজারে টু বি ভার্ব হচ্ছে ভি থ্রি তাই তো এটা যদি আমার সাবজেক্ট হয় এটা অ্যামিজারে টু বি ভার্ব বসছে টু বি ভার্ব তারপর বসছে হচ্ছে ভি থ্রি তারপর বাই তারপর হচ্ছে অবজেক্ট অর্থাৎ যদি আমরা অ্যাক্টিভ ভয়েসের যদি আমরা এখানে অ্যাক্টিভ ভয়েসের যদি আমরা স্ট্রাকচারটা লিখতে চাই
তাহলে কিন্তু আমরা দেখব এইভাবে আমরা লেখা যেতে পারে মানে সাবজেক্ট মানে প্যাসিভের যে স্ট্রাকচার অ্যাকটিভ ভয়েসের প্যাসিভের যে স্ট্রাকচার তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট এটা কিসের স্ট্রাকচার হয়ে গেল এটা কিন্তু প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন হয়ে গেল ফর্ম হয়ে গেল প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কিন্তু এইভাবে যতই এবার আমরা হাজারো যদি এক্সাম্পল করি দেখবো সেম এক্সাম্পলগুলো এই স্ট্রাকচারে বসিয়ে দিলে ডাইরেক্ট প্যাসিভ হয়ে যাচ্ছে আরেকটি আমি তোমাদের এক্সাম্পল করাচ্ছি সেই এক্সাম্পলটা লিখে নেবে তাহলেই আরও ক্লিয়ার হয়ে যাবে তারপর আমরা নেক্সট সেশন নেক্সট পার্টে আমরা আরও এক্সাম্পলগুলো এবং অন্যান্য সেন্টেন্স ধরে ধরে আমরা ভয়েস চেঞ্জটা করার চেষ্টা করব এবার দেখো আরেকটি এক্সাম্পল দেখো এখানে হি ইটস আ ম্যাঙ্গো হি ইটস আ ম্যাঙ্গো সে একটি আম খায় তাই তো তাহলে এবার বলো এখানে অ্যাক্টিভে রয়েছে না প্যাসিভে রয়েছে প্রথম যে কাজটা আমাদের প্রথম কাজটা সাবজেক্ট ভার্ব অপোজিট খুঁজে বার করা এখানে সাবজেক্ট কি আছে হি ভার্ব কি রয়েছে ইটস আ ম্যাঙ্গো অবজেক্ট অর্থাৎ প্রথম কাজ আমরা কমপ্লিট করে ফেললাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বার করলাম এবার এটা কোন টেন্সে রয়েছে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভার্বের শেষে এস রয়েছে অর্থাৎ সেই একই স্ট্রাকচার এস প্লাস ভি প্লাস ও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার তাই তো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার বলে এস বসেছে এখানে ভার্বের সঙ্গে এটা তোমরা সবাই জানো তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার তো এবার অ্যাক্টিভে না প্যাসিভে রয়েছে হি ইটস আ ম্যাঙ্গো সে এই কাজটা কে করছে সে নিজে করছে সে খাচ্ছে অর্থাৎ কর্তা সক্রিয় রয়েছে তাই তো অ্যাক্টিভ রয়েছে তাই এটা অ্যাক্টিভ ভয়েসে আছে আমরা জানি এবার আমরা কিসে করবো এটাকে প্যাসিভে করবো যদি প্যাসিভে করি এবার কি হচ্ছে দেখো প্রথম কি নিয়ম প্যাসিভে যে নিয়মটা প্রথমে বলা হলো যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে মনে রাখার জন্য তুমি নিয়মটাকে যেভাবে খুশি তোমার মতো করে সাজিয়ে নিতে পারো অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট হবে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে এবার তুমি যেমন ওলট পালট করে তোমার মতন করে মনে করে নিতে পারো তো দেখো যেটা বোঝার বিষয় সেটা মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে আসবে লা ম্যাঙ্গো সামনে চলে আসবে আম্যাঙ্গো এবার কি আসবে আমরা কিন্তু নিজেদের মতন করে যে নিয়মটা সাজিয়েছি সেটা করব দেখো এইখানে কি আছে টু বি ভার্ব আছে এটা তো প্যাসিভের আমি তো প্যাসিভের স্ট্রাকচারে তো লিখতে যাচ্ছি এবার এই স্ট্রাকচারটা ফলো করো দেখো ডাইরেক্ট হয়ে যাবে কেউ যদি নিয়ম মনে রাখতে না পারো শুধু এই স্ট্রাকচারটা যদি ফলো করো তাহলেও তোমাদের ভয়েস চেঞ্জ কিন্তু হয়ে যাবে আম্যাঙ্গো হয়ে গেছে সাবজেক্ট এটা কাজ শেষ হয়ে গেছে এবার কি টু বি ভার্ব আছে এবার টু বি ভার্ব কি অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্টিভ ভয়েস অনুযায়ী কিন্তু টু বি ভার্বটা আমরা বসাবো অ্যাকর্ডিং টু অ্যাক্টিভ ভয়েস টেন্স অ্যাক্টিভ ভয়েসে যে কোন টেন্স সেই হিসেবে কিন্তু আমরা টু বি ভার্বটা এটার পর বসাবো তাই তো এটা কোন টেন্স বললাম এটা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে টু বি ভার্ব কি আসে অ্যাম নয় ইজ নয় আর এই তিনটে যে কোনো একটি আসবে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল তাই আমরা অ্যাম ইজ আর এর যে কোনো একটা বসাবো আম্যাঙ্গো নিশ্চয়ই আগের মতন অ্যামও হবে না আরও হবে না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই অ্যাম্যাঙ্গো ইজ তাই তো অ্যাম্যাঙ্গো ইজ এবার কি আসবে এবার মনে রাখতে হবে দেখো এখানে টু বি ভার্ব হয়ে গেল এই কাজটাও কমপ্লিট হয়ে গেল সাবজেক্ট হয়ে গেছে টু বি ভার্ব হয়ে গেছে এবার কি আসলো ভি থ্রি এবার মেইন ভার্ব কোনটা এটা ইট ইটের তিন নম্বর তোমাকে মনে করতে হবে অর্থাৎ ইটের তিন নম্বর ফর্ম কি ইট অ্যাট ইটেন তাই তো ইটেন তো এখানে আমরা লিখব ইটেন ই এ টি ই এন অ্যাম্যাঙ্গো ইজ ইটেন তারপর কি আসে দেখো এখানে কি আছে বাই নিয়ম ভুলে গেছি আমি কোনো নিয়ম আমার জানা নেই শুধু এই স্ট্রাকচারটাকে মনে রেখেছি তাহলেও তোমাদের ভয়েস করতে পারবে এটা কিসের স্ট্রাকচার প্যাসিভ ভয়েসের ফর্ম এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার প্রত্যেকের টেন্সের স্ট্রাকচার কিন্তু আলাদা আছে তো এটা প্যাসিভের স্ট্রাকচার একটু আলাদা করে খাতার কোনো এক পাশে লিখে রাখবে তোমাদের সুবিধা হবে তো অ্যাম্যাঙ্গো ইজ ইটেন তারপর কী হবে তাহলে বাই
এবার কি হবে দেখো বাই এর পরে কি আসলো বাই এর পরে এবার অবজেক্ট আছে এবার অবজেক্ট মানে কি এটা তো আমি প্যাসিভের গঠন লিখেছি অবজেক্ট মানে অ্যাকটিভ ভয়েসের সাবজেক্ট উইল বি দা প্যাসিভ ভয়েস অবজেক্ট এবার প্যাসিভ ভয়েসের অবজেক্টের জায়গায় চলে যাবে হি থাকলে কি হয়ে যাবে হি থাকলে হয় প্রোনাউন চেঞ্জ হয়ে যাবে হিম স্টপ স্টপ অর্থাৎ আ ম্যাঙ্গো ইজ ইটেন বাই হিম একটি আম তার দ্বারা খাওয়া হয়েছে অর্থাৎ এবার কাজটি কার দ্বারা সম্পন্ন হলো সাবজেক্টের দ্বারা তাই এটা কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে গেল এবার দেখো এই স্ট্রাকচারটা এবং এই যে এটার যে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটাকে সেম হলো কি না হয়ে গেল অর্থাৎ আমার প্যাসিভ ভয়েসটা কারেক্ট হয়েছে তো এইভাবেও করতে পারো যদি তোমাদের ভয়েসের যে রুলসগুলো যদি মনে না থাকে তাহলে তোমরা কিন্তু এই শুধু স্ট্রাকচার মনে রেখেও করতে পারো তো আমি প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারগুলো সাইডে লিখে দেবো তো আশা করি তোমাদের হেল্প হবে তো এরপর আরও আমরা নেক্সট সেশনে প্রত্যেকটা সেন্টেন্স থেকে করব এবং আরও এক্সাম্পল দিয়ে করব আশা করি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে তো আজ এ পর্যন্তই তোমার এতটুকুকে বারবার রিভাইজ দিয়ে নিজেদের মতো আরও এক্সাম্পল করে একটু চেষ্টা করো নেক্সট সেশনে আবারও দেখা হচ্ছে টিল দেন কিপ স্মাইলিং